হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর বাইরে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করলাম তো আজকে কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সবই রান্নাঘরের আমার রান্নার সরঞ্জাম খুব দরকার ছিল অনেকদিন বাইরে যাওয়া হয়নি তো আজকে গিয়ে টুকটাক কিছু কিনে আনলাম প্রথমে এই মাজুনি মাজনী ছাড়া তো আসলে চলে না আমি একটা এক্সট্রা সময় রেখে দেই তো এটা এই জন্য নিয়ে আসলাম আমার লাগবে আর রান্নাঘরের জিনিসপত্র আসলে কিনতে গেলে বোধহয় শেষ করা যাবে না এই অবস্থা তো আর নিয়ে আসলাম নুডলস মেগের এই নুডলসটা মশালা নুডুলসটা আসলে দেখা যায় সন্ধ্যায় আর নাস্তায় কিংবা সকালবেলা ঝটপট করে নুডলসটা করে খেয়ে ফেলা যায় কিংবা দেখা যায় একজন মেহমান আসলেও আমরা ঝটপট করে দিতে পারি আর খেতেও অনেক টেস্টি আসলে ভালো লাগে আমি এইট প্যাকেট যে বড় প্যাকেটটা সেটা কিনেছি নুডলস আসলে আমার ঘরে রেগুলার থাকে তা আর এটা কিনেছি একটা রেড হিট আমার মেয়ে কিনেছে ও এটা কিনেছে কারণ হচ্ছে সে টিকটিকি ভীষণই ভয় পায় টিকটিকিতে ফবে আছে তো ঘরে তেলা পোকা টিকটিকি তারাতে সে এটা কিনে নিয়ে এসেছে এবং মেনলি সে আজকে এটার জন্যই বাইরে গিয়েছে যে আমাকে এটা কিনতেই হবে টিকটিকির যন্ত্রণায় জীবন অতিষ্ঠ আচ্ছা এখন আমি কিনেছি আমার সস শেষ হয়ে গিয়েছিল তো একটা সস কিনলাম আমার ঘর হচ্ছে ঝাল ঝাল পাগল সব তো ঝাল সস দেখে আমার মেয়ে লুফে নিল যে মা লাল মরিচের এই ঝাল ঝাল সসটাই আমার লাগবে তো সস নিলাম নুডলস এবং নানা রকম আস্তেতে সসটা আসলে লাগে সস ছাড়া চলে না আর এটা এই যে বললাম ঝাল আমার বাসায় হচ্ছে ঝালের কারবার আর এটা এতই ঝাল একটা নুডুলস যেটা দেখেন এটা কালো হয়ে গেছে মানে ঝাল হতে হতে লাল হতে হতে এরপরে মাথা চোখ মুখ অন্ধকার হয়ে সব কালো অন্ধকার দেখবেন এই অবস্থা এত ঝাল এটা বাইরের সম্ভবত নুডুলসটা আমার মেয়ে এটা কিনলো কারণ সে ঝাল খাবে ঝাল নুডলস আর আমার সব সময় বিউটি সোপের জন্য সবসময় স্যান্ডেলিনা এই সোপটা পছন্দ করে তো এটা নিয়ে আসলাম আরেকটা জিনিস এনেছি লাচ্ছা সেমাই যেটা আমার ঘরে রেগুলার থাকে মানে সেমাই ছাড়া তো চলেই না এই অবস্থা বিশেষ করে লাচ্ছা সেমাইটা ঝটপট করে রান্না করা যায় আবার খেতেও মজা আবার কোনো গেস্ট আসলেও ঝটপট করে দেওয়া যায় আর তাছাড়া ইউটিউব দেখে আমি কিছু রেসিপি ট্রাই করি তো সেজন্য আমার লাগবে আমার ঘরে যেটা আছে তো আর একটা লাগবে তাই নিয়ে আসলাম আর ওই যে বললাম আমি ইউটিউব দেখে অনেক রান্না ট্রাই করি অনেক কিছু বানাই এটা আমার একটা হবির মতো ভালো লাগে কাজটা করতে তো আমি হুইপড ক্রিম নিয়ে আসলাম আমার কেকের জন্য বা বিভিন্ন আমার আইটেমের জন্য এটা দরকার তো সব সময় পাওয়া যায় না যেহেতু আমি মফসলে থাকি আর কর্নফ্লাওয়ারও নিয়ে আসলাম একটা ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার পেয়েছি তো আর কর্নফ্লাওয়ারটাও কিন্তু সব নাস্তায় বিভিন্ন রেসিপিতে এটা লাগে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব তার জন্য আমার কর্নফ্লাওয়ারটা দরকার ছিল ঘরে যেটা ছিল সেটা শেষ আর এনেছি ইস্ট বেশিরভাগই আমার ইউটিউব দেখে রান্না ট্রাই করি তার আইটেমগুলোই বেশি এনেছি ইস্ট এনেছি দই বানাবো আর আরও কিছু জন্য লাগবে আর স্যুপ কিনলাম আমার মেয়ে কিনেছে ওর থাই স্যুপটা খুবই পছন্দ এই স্যুপটা আর ঘরে কিছু বানালে বাচ্চারা বলে যে মা বাইরেরটাই ভালো লাগে বাইরের খাবারটাই মজা তো কেয়ার করা ওর ওকে এটা কিনে দিলাম আর কিনেছি আগার আগার আমি আসলে একটা নতুন একটা রান্না ট্রাই করব। আমি দু এক দিনের মধ্যেই সেটা ইউটিউবে আপনাদের জন্য আমি আপলোড করবো আর সেটার জন্য আমার আগার আগার দরকার ছিল তো আগার আগার নিয়ে আসলাম আর ফ্রিজে আমি রেখে দিই আমার সব কিছুই যা দরকার কিনে আগেই রেখে দিই তবে যখনই সেগুলো খুব একটা ইউজ করা হয় না কিন্তু দেখা যায় ডেট শেষ হয়ে যায় তো ডেট শেষ হয়ে গেলে সেটা আমি আর ইউজ করি না ফেলে দিই তো আমার আগার আগার দরকার ছিল তাই আমি আবার নিয়ে আসলাম আর আমার মেয়ে চকলেট কিনলো ওর খুব পছন্দের চকলেট আর আমার কেনাকাটাও শেষ ব্যাগ খালি আর এই সব শেষে এটা হচ্ছে চিজ চিজ আসলে খুবই দরকার আমাদের মেয়েদের জন্য বিশেষ করে ডাক্তাররা বলেন যে ভিটামিন ডিটা বিশেষ করে ফর্টি যাদের খুবই দরকার মেয়েদের জন্য ভিটামিন ডিটা সাধারণত আমাদের রোদে যাওয়া হয় না এই জন্য দুধ ডিম পনির এগুলো আসলে আমাদের খাওয়া উচিত তো পনির আমারও খুব পছন্দ আমার ফ্যামিলির সবারই পছন্দ আর যে ভিটামিন ডি লেখা এটাতে এই জন্য এই পনিরটা নিয়ে আসলাম মজা করে খাবো আর নানান রকম রান্না ট্রাই করবো আর আজকে আমার রান্নার বাজার এই পর্যন্তই আর নতুন যে আমি যা যা রেসিপি টাইপ সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি পাশেই পাবো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ